এমন একটা ধর্ম, ধর্মক্ষেত্র। পদ্মপুরাণে বলা আছে যে হৃৎকলে পুরুষোত্তমাত্, পুরুষোত্তম ধাম হতে ভগবানের মহিমা পৃথিবীব্যাপী প্রচার হবে, পৃথিবীব্যাপী প্রচার হবে। এই কথা, কথাকে পরিপূর্ণ, শাস্ত্রের কথাটাকে পরিপূর্ণ করার জন্যই শিল প্রভুপাদের আবির্ভাব হয়েছিল ওখানে। আর সে লক্ষণও দেখা দিয়েছিল, কিরাম লক্ষণ, আপনারা যারা মা হয়েছেন তারা জানেন, সন্তান জন্মালে পেটের মধ্যে জল থাকে, সেই জল শুধু জন্মায়, কিন্তু সেখানে সেদিনে ছিল প্রভুপাদের শরীরে একটা নাড়ি জড়িয়েছিল, জড়িয়েছিল যেটা দেখতে জানা হচ্ছে একটা পৈতে জড়িয়ে আছে। এই ধরনের একটা পরিস্থিতি, সেটা দেখে পিতা মাতা দুজনেই অত্যন্ত খুশি হয়েছিলেন, দেখতে পৈতে মানে ব্রাহ্মণ, জ্যোতিষদের ডেকে, জ্যোতিষবিদ্যা যাদের পারদর্শী তাদেরকে ডেকে নিয়ে দেখালেন, শিশুর সময় লক্ষণ সব দেখে বললেন এ শিশু অসাধারণ এক শিশু। সত্যি অসাধারণ, মহাপুরুষরা অসাধারণই হয়, অল্প সময়ের মধ্যেই ধীরে ধীরে শিল প্রভুপাদ তার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, তার অধ্যাবসায় পরিচয় দিলেন, অল্প সময়ের মধ্যেই তিনি সমস্ত শিক্ষায় পারদর্শী হয়ে গেলেন, সমস্ত প্রকার শিক্ষা, জ্যোতিষ শিক্ষা, গণিত শিক্ষা, ভৌগোলিক শিক্ষা, সব দিকে পারদর্শী হয়ে গেলেন। শাস্ত্রে আছে গুরু কে হতে পারে, সে বিষয়ে বলছেন কৃপা সিন্ধু সুসম্পর্ণ সর্বসত্য প্রকারক নিঃস্পৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষেপ্তা অনলস গুরুরাহুত। এটা শাস্ত্র হচ্ছে কৃপা সিন্ধু সুসম্পর্ণ, তার কৃপাটা সম্পূর্ণ, ধোঁকা দেয়া কৃপা নয় যে তুমি যা আছো তাই থাকো, আমার থেকে মন্ত্র নেওয়া চলে যাও এটা নয়। কেন বর্তমান যুগে এটা হচ্ছে, দলে লোক বাড়ানোর জন্য মানুষকে ধর্মের নামে বিপদে ফেলা হচ্ছে, ধর্ম বলতে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ, যেখানে ভগবান সেখানে আনন্দ, ভগবান যতটা দূরে থাকে সেখানেই ততটা দুঃখ থাকে, ততটাই দুঃখ থাকে। তো শিল প্রভুপাদ তার অনেক সময় ভাষার মধ্যে বলেছিলেন পৃথিবীর নিরস্ত কুহক বাস্তব সত্যটা আমি এক পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে কীর্তন করে যাব, যদি কেউ আমার কাছে নাও আসে তাতে আমার কিছু যায় আসে না, যদি একজন আসে জানব আমার প্রচার মিশন সাফল্য হয়েছে। কেন কেন এটা বলেছিলেন, যাকে আমি উদ্ধার করতে পারবো না, যার প্রকৃতি উদ্ধার হওয়ার নয় তাকে দলে নিয়ে তাকে তাকে ঠকানো ঠিক নয়, তাকে ঠকাতে চাননি তিনি। এমনকি শোনা যায় একসময় ১৯৩০ কি ৩২ সালে শিল প্রভুপাদ যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, সেই সময় এক দল শিল প্রভুপাদকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। কেন প্রভুপাদ মায়াপুরে
যেটা এখন মায়াপুর যোগফিট মন্দির, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের আর্কিওলজিক্যাল মানে পুরাতত্ত্ব বিভাগের বিভাগ থেকে ম্যাপ নিয়ে এসে জগন্নাথ দাস বাবাজি মহারাজের নির্দেশনায় ওই মায়াপুর যেখানে আমাদের যোগপীঠ মন্দির সেটাই হচ্ছে মায়াপুর, এটা প্রচার এবং মন্দির এবং ওটাখানি তার প্রচারের ওটাখানি সব ব্যবস্থা করছিলেন। ওটাতে ব্যাপক প্রচার হচ্ছে তো নবদ্বীপের ওপারে, এখানে নবদ্বীপ শহরের লোকেরা অত্যন্ত ক্রুদ্ধ, কেন এখানে আমরা করে কমে খাচ্ছি। এটাই হচ্ছে মায়াপুর, ওরা বলছে এটা মায়াপুর, এটা বলছে এটা মায়াপুর, পুরাতত্ত্ব বিভাগ বলছে এটা মায়াপুর, ওরা বলছে এটা মায়াপুর। যখন এটা হলো না পুরাতত্ত্ব বিভাগ যখন যখন মানল না তো তখন ওরা নাম দিল আদি কী বলে প্রাচীন মায়াপুর, প্রাচীন মায়াপুর এরকম ধরনের একটা নাম দিল। তাতেও তো লোক মানছে না, লোক তো ছুটছে ওখানেই, সেই জন্য সেই ক্রোধে নবদ্বীপবাসী সব সাদা কাপড় পরা বৈষ্ণবগণ তারা প্রভুপাদকে আক্রমণ করলেন। প্রভুপাদকে আমাদের ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মানে বিনোদ দা নাম ছিল তখন, তিনি নিয়ে চলে গেছিলেন একটা ঘরের মধ্যে, নিয়ে গিয়ে প্রভুপাদের বস্ত্র তিনি পরলেন, তারপরে প্রভুপাদের নিজের বস্ত্রটাকে প্রভুপাদকে দিলেন, দিয়ে মায়াপুরে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে যখন বিনোদ দা মানে হচ্ছে ভক্তিপ্রজ্ঞ কেশব গোস্বামী মহারাজ বেরিয়ে এলেন, তখন দেখছি এ তো ভক্তিসন্ত না, তো অন্য লোক গেল কোথায় লোকটা। তখন সেখানে বললেন যে সে কী করে কোথায় পাওয়া যাবে সে তোমাদের প্রভুপাদকে বলো। বলো আপনারা মিস্তি চান আসুন না মায়াপুরে আসুন আমাদের। তো কয়েক বাবাজি এসেছিলেন মায়াপুরে, প্রভুপাদের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, বললেন প্রভুপাদ তো তারাই বললেন প্রভুপাদ আপনি আমাদেরকে চা খাওয়াটা যদি অ্যালাউ করেন আমরা সবাই আপনার শিষ্য হয়ে যাব। প্রভুপাদ বললেন যে আমি কোনো ঘোঁজামিল দ্বারা ভক্তি জীবন যাপন করতে পারবো না। কেন? চা মানে নেশার জিনিস, নেশাটা হচ্ছে কলির স্থান, যেখানে কলি থাকবে সেখানে দুশ্চিন্তা থাকবে, যেখানে দুশ্চিন্তা আছে সেখানে ভগবানের মন লাগতে পারে না। কারণ বললেন তো এই ধরনের প্রভুপাদের যুক্তির কাছে কেউ পারবে না, পারত না। কৃপা সিন্ধু সুসম্পন্ন, তার কৃপাটা পরিপূর্ণ, যাকে গ্রহণ করবে উদ্ধার করবে, অর্ধেক নয়। সর্বসত্য প্রকারক, সবকিছু ভক্তির সবকিছু তিনি পালন করতেন, নিঃস্পৃহ কোনো স্পৃহা নেই, ভৌতিক জগতের আকর্ষণের প্রতি তার কোনো স্পৃহা ছিল না, সর্বত সিদ্ধ, সবেতে তার সিদ্ধ অবস্থা। হরিনাম করলেন কত শত কোটি নাম যজ্ঞ, ওই শত কোটি নাম যজ্ঞ করার পরেই তিনি ভগবানের নামের প্রচার করবেন এই ব্রত নিলেন। সেই জন্য 3 লক্ষ একদিনে 192 মালা নাম করতেন, 10 বছর করার পরে যখন শত কোটি নাম যজ্ঞ সম্পন্ন হলো তখন তারপরে তিনি প্রথম প্রচার সংস্থা খুললেন শ্রী চৈতন্য মঠ মায়াপুরে, যেখানে নাম করেছেন সেই স্থানেই তিনি প্রথম প্রচার সংস্থা শ্রী চৈতন্য মঠ নামে খুললেন। ওই দিনই সন্ন্যাস নিলেন, ওই দিনই সমস্ত বৈষ্ণব সমাজ পণ্ডিত সমাজ এসে তার এই দৃঢ়তা দেখে, কেন দৃঢ়তা বলতে এই ভক্তি ধর্মতে তার দৃঢ়তা দেখে
চৈতন্য মহাপ্রভু আদর্শকে নিজে জীবনে পালন করে চৈতন্য মহাপ্রভু কথাগুলোকে জগতের বুকে প্রচার করবেন, এই দৃঢ়তা দেখে তারা নাম দিলেন। তারা একটা টাইটেল মানে তারা একটা নাম সন্ন্যাসের নাম হয়েছিল ভক্তিসিংহ সরস্বতী। তারপরে বললেন তোমার নামের পদবী থাক শিল প্রভুপাদ। শিল মানে কি? শিল মানে হচ্ছে যিনি ভক্তি সম্পদের অধিকারী। আর প্রভুপাদ মানে কি? প্রভু মানে মহাপ্রভু, পাদ মানে যিনি মহাপ্রভুর পাদপদ্ম অনুসরণ করে মহাপ্রভুর শিক্ষাকে জগতের বুকে আচরণ দ্বারা প্রচার করেন, তিনি হচ্ছেন প্রভুপাদ। এই বিচারে সকলেই প্রভুপাদ হতে পারেন যারা এটা করছে। কিন্তু গৌড়ীয় মঠ সকলের বিচার হচ্ছে আমরা প্রভুপাদের আদর্শে আদর্শিত। প্রভুপাদই একমাত্র পেরেছেন শত কোটি নামযজ্ঞ করে তারপরে প্রচার করেছেন, এই জন্য তারা নিজের নামের পেছনে এই শব্দটা লাগাচ্ছে না, শিল প্রভুপাদ শব্দ লাগানা। যাই হোক, কারো যদি রুচি থাকে সে লাগাতে পারে, কেউ কেউ লাগিয়েছেও। তো যাই হোক, সেটা নিয়ে আমরা যাচ্ছি না। তো শিলপ্রভু কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্য প্রকারক, ভক্তি ধর্মে যত রকম সত্য রয়েছে সব তিনি পালন করেছেন, ও নিঃস্পৃহ কোনো স্পৃহা রাখেননি জগতের প্রতি কোনো স্পৃহা। তিনি বলতেন আমরা কেউ ইট কাঠ পাথরের মিস্ত্রি হতে আসে নাই, আমরা চৈতন্য মহাপ্রভুর বাণীর পিয়ন মাত্র, তিনি বলতেন। ভাবতেন না ঠিক আছে, এবার হয় না এখনকার দিনে গুরুগিরি করে নিজের বাড়িটা বানিয়ে নেব, মঠের নামে নিজস্ব সম্পদ বানাবো, এরকম হয় না। তো এইসব এরকম নয়, বলছে আমি মন্দির করব ভগবানের জন্য, মাটির সিমেন্ট দিয়ে নাঙ্গাতে মাটি দিয়ে গাঁথবো ইট। কেন? পরবর্তীকালে যদি আমাদের বুক বই ছাপানোর জন্য যদি পয়সা দরকার হয়, ওই ইট খুলে বিক্রি করে দিয়ে আমি বই ছাপাবো। কেন? সেখানে থাকবে মহাপ্রভুর বাণী থাকবে, ধারে ধারে পৌঁছে দেওয়া হবে। নিঃস্পৃহ বড়ো বড়ো মন্দির বানাবো, লোক আমার নাম করবে, এরকম কোনো স্পৃহা তার ছিল না। সর্বত সিদ্ধ, আমি শুনেছি আমার গুরুদেব বলতেন, আমার গুরুদেব খুব নিকটতম অবস্থা থাকতেন শিল প্রভুপাদের কাছে। প্রভুপাদ ডিকটেশন দিতেন, শিল গুরুদেব লিখতেন। এই বিচারে শিল প্রভুপাদের কাছে আমার গুরুদেব প্রায় থাকতেন, মানে 13 বছর একবার ছিলেন। বলতেন কোনো কেউ প্রফেসর হলো, মানে জিওগ্রাফির প্রফেসর, তাকে হরিকথা বলতেন, জিওগ্রাফিক্যাল এক্সাম্পল দিচ্ছেন। কোনো যদি কেউ ম্যাথামেটিক্স মানে অঙ্কের প্রফেসর হলেন, তাকে যা কিছু বোঝাচ্ছেন সমস্ত স্ট্যাটিস্টিক্যাল, তারপরে কী বল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা হরিকথা বোঝাচ্ছেন। কোনো কেউ ইংলিশের প্রফেসর হলো, তো ইংলিশের বিষয় দিয়ে তাকে বোঝাচ্ছে হরিকথা। মানে উনি ছিলেন একটা ইউনিভার্সাল এনসাইক্লোপিডিয়া, মানে ইউনিভার্সাল মানে বিশ্বের একটা অভিধান, বিশ্বকোষ, চলন্ত বিশ্বকোষ। কোনো কেউ যদি আসেন কোনো প্রশ্ন নিয়ে, শাস্ত্রের কোডকে উদ্ধৃতি করে তিনি সব উত্তর দিতেন। আমার গুরুদেব বলতেন আমি আশ্চর্য হয়ে যেতাম, প্রভুপাদ যেন জীবন্ত, একটা জীবন্ত শাস্ত্র। সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ, আমি বলে দিলাম গাণিতিক বিদ্যা, জ্যোতিষ বিদ্যা, ভৌগোলিক বিদ্যা, এমনি আর্টস, যত রকমের বিদ্যা রয়েছে সব বিদ্যায় পারদর্শী। শাস্ত্রবিদ্যা তো আছেই, ধর্মীয় বিদ্যা তো আছেই,
সর্বসংশয় সংক্ষেপ্তা, যত রকমের সংশয় আজ রয়েছে থাকতে পারে সমাজে মাসতে গেলে, তার সমস্ত ছেদন করতেন, মানে তার সমস্ত সমাধান দিতেন তার কথার মধ্যে দিয়ে। আমার আমার জীবনের কথা বলছি, 1998 সালে আমার গুরুদেব আমাকে বলেছিলেন, তুই বাবা ইউরোপ যাও, হল্যান্ড। কেন? একজন ভক্ত, তার নাম অর্জুন কৃষ্ণ, অর্জুন দাস, হল্যান্ডের ছেলে। সে বলছে আমি মহারাজকে নিয়ে যেতে চাই, গুরুদেবকে বলেছেন। তা আমার তো যেতে ভয় লাগছে, কেন? বিদেশে যাব, কে কীরকম জানি না, আমি তো ভারতে ভালোই আছি, তারপরে আমি হরিকথা ভালো জানি না, এখনো জানি না, হ্যাঁ এখনো জানি না। তো আমি গিয়ে কী বলতে কী বলে ফেলবো, তবে গণ্ডগোল লাগবে, এসব ভয়। আমি বলেছে গুরুদেব এ বোধ আমার দ্বারা হবে না। বলছেন তুমি যাও না, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, শব্দগুলো বলেছিলেন। তারপর আমি বললাম গুরুদেব যদি করে প্রশ্ন করে আমাকে, আমার তো উত্তর দেওয়ার ক্ষমতা নেই, যদি কেউ উল্টোপাল্টা প্রশ্ন করে ফেলে, মানে 1998 সালের কথা বলছেন, প্রথম বিদেশে গিয়েছিলাম, তো আমি তখন তখন গুরুদেব বললেন যা কিছু সমাধান সব হরি নামেতে আছে। সত্যি তো আজ পর্যন্ত আমি যেখানে যাই, যে যা প্রশ্ন করে, যে কোনো কনফারেন্সে যাই, যা প্রশ্ন করে, আমি সম্পূর্ণ গল্প বলে তারপর লাস্টে আনি হরিনাম, ভগবান এই এই নাম মধ্যে প্রকাশিত হয়েছে, নাম দ্বারা আবির্ভূত হয়েছেন, ভগবানই সমস্যার সমাধান, উৎস, সব যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধানের উৎস হচ্ছে ভগবান নিজেই। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে কি না, শ্রীল প্রভুপাদ হচ্ছেন সর্বসংশয় সংক্ষেপ্তা। কেন? তিনি শত কোটি নাম যজ্ঞ করে নামের বল হৃদয়তে নিয়ে তিনি যা কিছু বলতেন যেন ভগবানই তার হৃদয়তে বসে সব বলছেন। ওর অনলস, অলস নয়। কেন অলস নয়? কেন অলস নয়? দেখুন তিনি চলতে ফিরতে, এই যে একটু ইংরেজিতে বলছিলাম আমি, ইংরেজি ভাষায় যে প্রভুপাদ যখন একটু, আমার গুরুদেব বলতেন এতটুকু সময় বাজে সময় নষ্ট করতেন না, তিনি মর্নিং ওয়াক মানে সকালে প্রাতঃ ভ্রমণ করতে যেতেন, তখনও তখন তো আর টেপ রেকর্ডার ছিল না, ডিকটাফোন ছিল না সেই সময়, বলছে আমরা সব তার পিছনে পিছনে ঘুরতাম কাগজ পেন নিয়ে। তিনি প্রত্যেক দিন ধর্মীয় পত্রিকা বার করতেন, নাম দৈনিক নদিয়া প্রকাশ, প্রত্যেক সপ্তাহে তিনি গৌড়ীয় প্রকাশ, গৌড়ীয় ম্যাগাজিন প্রকাশ করতেন, প্রত্যেক পক্ষে মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে পাক্ষিক গৌড়ীয় করতেন, প্রত্যেক মাসে গৌড়ীয় করতেন, ম্যাগাজিন করতেন, মাসিক পাক্ষিক সাপ্তাহিক দৈনিক, প্লাস প্রত্যেক দু মাস তিন মাস অন্তর একটা করে নতুন নতুন বই বার করতেন। কী করে করতেন? বলতেন উনি যখন প্রাতঃ ভ্রমণ করতে যেতেন আমরা তিনজন কাগজ পেন নিয়ে ওনার পেছনে পেছনে ঘুরতাম সকালে যখন প্রাতঃ ভ্রমণ করতে যেতেন, তারপরে উনি পরপর ডিক্ট মানে বলতেন, এই প্রণব মানে আমার গুরুদেবের নাম ছিল প্রণবানন্দ, ওনাকে শর্ট করে প্রভুপাদ বলতেন প্রণব বলে, প্রণব এখন তোমার পালা, বলে ডিক্ট চলছে বলতে বলে যাচ্ছেন। তারপর হচ্ছে বাসুদেব তোমার পালা, মানে অনন্ত বাসুদেব, তারপর বলতেন যে সুন্দরানন্দ তোমার পালা, মানে একই সঙ্গে চলছেন, একই সঙ্গে লোকের সঙ্গে মিশছেন, আবার একই সঙ্গে তিনি কথা বলে যাচ্ছেন, তিনটে তিনটে ডিফারেন্ট সাবজেক্ট। সেজন্য বলছি অনলস,
আমার এত কোনো লোকের সঙ্গে মিশতেন, সবসময় কোনো লোক এলে তাকে হরিকথা শোনাতেন, তারপরেও আমার তো এখন একটুখানি কথা বললে আর ষোলো মালা হলো না, হ্যাঁ বত্রিশ মালা যদি থাকে বত্রিশ মালা হলো না, ঠিক আছে কাল করে নেবে এরকম ব্যাপার আছে। তিনি প্রত্যেক দিন 100,000 নামও জপ করতেন এত কিছুর মধ্যে দিয়ে, যে যা কিছু করছেন আচরণ করে প্রচার করেছেন। তিনি গুরু, যেটা শাস্ত্র বলছে যে গুরু কে হতে পারে, যে কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্য প্রকারক নিষ্প্রিয় সর্বতসিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংচেতা অনলস, অলস নয় কুড়ে নয়, সবসময় যেমন আমরা একটুখানি একটু ফাঁক পেলি ঘুম হয়ে যাক একটুখানি, হ্যাঁ ঘুমানোর কোনো অবকাশ নেই, হ্যাঁ ঘুমতেন অপ্রয় বিশ্রাম করতেন, ঘুমতেন না বিশ্রাম করতেন তিনি, তখন দুপুরেও বিশ্রাম করতাম, আমরা তো একটা দুপুরবেলা হলে ঘুমিয়ে পড়ি নাকি বিশ্রাম করে নিই, দুপুরবেলা তিনি নিজের ভজন কুটির হরিনাম করতেন। তার একটা নিদর্শন বলছি, ওরা সকলে তো জানেন ভক্তি সারং গোস্বামী মহারাজ, ওনার নাম ছিল অতুলানন্দ বন্দ্যোপাধ্যায়, তোর মঠে এসছেন খুব বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করতেন, প্রচারের আবার মধ্যাহ্নে এসে প্রসাদ পেতেন। তো একদিন তিনি মঠের যে ভাণ্ডারী মানে যিনি ভাণ্ডার দেখাশোনা করেন তাকে থালা দিয়ে গেছেন, বলছে আজকে আমার আসার দেরি হবে, তুমি আমার জন্য প্রসাদ রেখে দেবে। এখনকার দিনে তো মঠে প্রসাদ না রাখলে আবার কী বলে লঙ্কাকাণ্ড লাগিয়ে দেবে, লঙ্কার আগুন ধরে জামাতে হবে, হ্যাঁ কিন্তু তিনি বলে গিয়েছিলেন যে কোনো প্রকার ভাণ্ডারী ভুলে গেছেন, পরে এসছেন প্রসাদ চাইছেন ভাণ্ডারী বলছেন আমি ভুলে গেছি, তো হই হই করছেন। গোস্বামী মহারাজের ভয়েসটা খুব গম্ভীর এবং ভারী ছিল আর খুব উচ্চস্বরে কথা বলতেন, তিনি যখন হই শব্দ শুনলেন মানে গোস্বামী মহারাজের কথা শুনলেন যখন মানে অতুলানন্দের কথা যখন শুনলেন, সে প্রভুপাদ নিজের ভজনকুটির থেকে হয়েছিল ঠিক বাগবাজার মঠে, বাগবাজার গৌড়ীয় মঠে হয়েছিল, নিজের ভজনকুটির থেকে বেরিয়ে ডাকলেন অতুলানন্দ প্রভু, উনি সকলকে প্রভু বলতেন, যে শিষ্য বলে হলো শোনায় বলেন না, অতুলানন্দ প্রভু আসুন আপনি, সকলকে আপনি বলে সম্বোধন করতেন, কারণ সকলের সকলেই ভগবানের প্রেরিত দূত। তো যাই হোক, বলে নিয়ে যাচ্ছেন কোথায়, যেখানে সব ভক্তরা প্রসাদ পেয়ে পাতা ফেলেছে, এগুলো অর্ধেক পেয়েছে ফেলে দিয়েছে, তারপরে কিছু অন্ন আছে, কুকুর খাচ্ছে, কুকুরে খাচ্ছে। এবার প্রভুপাদ লাঠিটা নিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিলেন, হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিলেন, নিজে প্রথমে দু চারটে অন্ন সেই উচ্ছিষ্ট পাতাকে গ্রহণ করে বলো অতুলানন্দ এগুলো প্রসাদ পেয়ে নাও, প্রসাদ তো কখনো ঝুটা হয় না উচ্ছিষ্ট হয় না, না এরকম বিচার আছে আমাদের, কেন প্রকার প্রসাদ হচ্ছে অপ্রাকৃত, এই বিচারটা তিনি মনে রাখতেন আচরণে পালন করতেন, সে দৃষ্টান্ত দেখালেন ওই দিন। আবার প্রভুপাদের প্রভুপাদ যেটা যাকে আদেশ দিতেন তা করতেই হবে, এখন তো যদি এখন বলি এখন যদি কোনো বলা যায় যেটা তুমি করলে ভালো হয় করো, এমন ঘেঁচামি করে যেখানে বিরক্ত হয়ে যায় যত সে সঙ্গে না থাকাই ভালো। তো প্রভুপাদ যেটা বলতেন সেটা না করলে তো তোমাকেই তোমার জন্যই পড়ে থাকবে, তোমাকেই করতে হবে, এখন তো মুখের বলে দেয় না হবে না হবে না যাবো না। তো যাই হোক, শিল প্রভুপাদ মানে কলকাতাতে 1930 কি 32 সালে কি 33 সালে হবে সর্ব মানে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, বিশ্ব ধর্ম সম্মেলন, যত ধর খ্রিস্টান ধর্মে এসছে, জৈন ধর্মে এসছে, মুসলমান ধর্মে এসছে, বিভিন্ন হিন্দু বিভিন্ন পার্ট আছে না সব ধর্মে এসছে, গৌড়ীয় মঠকেও নিমন্ত্রণ গৌড়ীয় মঠে যাচ্ছে।
প্রভুপাদ এমন একজন ব্যক্তি নাম করলেন, তার নাম সর্বেশ্বর, আমি ইংরেজিতে বলি সেটা, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী না বলে উনি যাবেন, যার শিক্ষাগত যোগ্যতা খুবই কম। তারপরে শিল প্রভুপাদ এরকম আদেশ হয়ে গেছে, সর্বেশ্বর প্রভু যখন শুনলেন ওকে যেতে হবে কনফারেন্সে, গৌরীমঠের পক্ষ থেকে বলতে হবে, ও তো শুনেই কান্না করছে। তো প্রভুপাদের যিনি পার্সোনাল মানে প্রভুপাদের যিনি সেবা করতেন, রান্না বান্না করতেন, প্রসাদ দিতেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ প্রভু। কৃষ্ণানন্দবাবুকে বললেন প্রভু, উনি বললেন সর্বেশ্বর মন্দির বললেন, তুমি একটু প্রভুপাদকে বলো না যে আমি তো এত শিক্ষিত নই, কি বলতে কি বলে ফেলবো, তো আপনি যদি উনি যদি একটু চেঞ্জ মানে পরিবর্তন করে দেয়, আমার পরিবর্তে যদি ওই গোস্বামী মহারাজ মানে হচ্ছে অতুলানন্দ বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে শ্রীধর গোস্বামী মহারাজ, তারপরে হচ্ছে বন গোস্বামী মহারাজ, এরা সব উচ্চশিক্ষিত, এদেরকে পাঠান না, আমি কি বলতে কি বলে ফেলবো, সব গৌরীমঠ বদনাম হবে। যেই মুহূর্তে কৃষ্ণানন্দ প্রভু এটা বলতে গেলেন যে কান্না, ও কান্না করছে, কান্না করছে কেন, না 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 কোনো পরিবর্তন হবে না, ওকে যেতে হবে। তারপরে যেদিন দিন এসে গেল, সময় এসে গেল, সর্বেশ্বর ব্রহ্মচারী চোখের জল ফেলতে ফেলতে প্রভুপাদের কাছে গেলেন না, দূর থেকে ভজন কুটিরের সামনে দণ্ডবোধ করে চলে গেলেন। তারপরের দিন দেখা যাচ্ছে যে খবর কাগজের প্রত্যেকটা পাতায় 1932 সালের খবর কাগজের প্রত্যেকটা পাতায় গৌরী মঠের জয় জয়কার হয়ে গেল, সমস্ত ধর্মের ঊর্ধ্বে যত ধর্ম তাদের দর্শন বলেছে, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী এমন দর্শন বলেছেন, এমন গৌড়ীয় দর্শনকে উপস্থাপন করেছেন, সেখানকার বিচারক বললেন এটাই সর্বশ্রেষ্ঠ, সমস্ত ধর্মের হ্যাঁ খান খান করে কেটে দিয়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম যে সৃষ্টি থেকেই আছে আর পরেও থাকবে, আর এ ধর্মের মূল যে কথা জয় করতে হবে প্রেমের দ্বারা, প্রেম দ্বারা, যুদ্ধ দ্বারা নয়, শাসন দ্বারা নয়, শোষণ দ্বারা নয়, প্রেম দ্বারা। এই এই যে সত্যি করে এই যে আমার দর্শনটা, আমি আমি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটিতে যখন বলি, একবার গিয়েছিলাম ব্রাজিল মানে ব্রাজিল সাও পাওলো ইউনিভার্সিটিতে যখন বলেছিলাম, সকলে মুগ্ধ হয়ে গেছে, বলছে ইউ লুকস লাইক হরে কৃষ্ণ, আই মিন ইয়াস আই এম হরে কৃষ্ণ, বাট হরে কৃষ্ণ মিন্স উই নো হরে কৃষ্ণ মিন্স দে আর সেলিং ব্রেড, সেলিং ইনসেন্স, সেলিং পেন্টিং অ্যান্ড দে আর মেকিং নয়েজ ইন দ্য আই এম হরে কৃষ্ণ বাট অ্যাকচুয়াল ফিলোসফি লাইক দিস, বাট হুইচ গ্রুপ দে আর ডুইং আই এম নট ফ্রম দ্যাট গ্রুপ, আমি যেটা যেসব গ্রুপ নাম করিনি, যে গ্রুপ এটা করে আমি সেই গ্রুপ থেকে আসছি না, আমি আসছি গৌড়ীয় মঠ থেকে আসছি, আর আমি এই যে দর্শনটা বলছি এটা সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে আমাদের কাছে এই দর্শন দিয়েছেন, এই দর্শনের দ্বারাই তিনি জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। যিনি সব যারা জিনিস সত্য হুলিগান টাই মানে হচ্ছে যারা মদ মাতালে হয়ে থাকতেন তাদেরকে উদ্ধার করেছিলেন, এই জন্য তো মুগ্ধ হয়ে যায়। তাই হ্যাঁ ছিল প্রভুপাদ আমাদেরকে এরাম শিক্ষা দিলেন, সে সর্বেশ্বর দাস ব্রহ্মচারী এই দর্শনটাকে যখন বলেছিলেন সব বিচারক মশাই গৌড়ীয় দর্শনই সব সর্বোত্তম দর্শন বলে সমস্ত কাগজ এসেছিলেন। তার পরের দিন প্রভুপাদ খবর কাগজগুলো নিয়ে সব ভক্তদের ডাকলেন, দেখো 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 সর্বেশ্বর কী করেছে দেখো, ও যে বলছিল পারবে না কীরকম পেরেছে বলো, আমরা পারবো ভগবানের সাথে সম্পূর্ণ শরণাগত হই, যদি মনে করো আমি করবো কখনো 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 আমরা আমরা করতে পারবো না,
তার ভুল থাকবেই থাকবে। সম্পূর্ণ শরণাগত যদি হয়ে যায় ভগবান সেখান থেকে তার বাণী হৃদয়তে প্রকাশ করে দেবেন। আমরা শুধু মুখ দিয়ে একটা যন্ত্রী সাহেব বলবো, যেমন এখানে একটা যন্ত্র আছে না, বাজনার যন্ত্র, কেউ থাকবে সুইচটা মেরে দিলেই ব্যাস শক্তি এসে গেল, ঢংঢং ঢং করে বাঁচতে লাগলো, ঠিক এইরকমভাবে। তো এইভাবে সর্বেশ্বর ব্রহ্মচারীকে উনি একটা কথা আছে জানবেন, মুখং করতি বাচলং পঙ্গং লং হতে গৃহীন যৎকীপা পরমং মন্দির পরমানন্দ মাধবম শ্রীগুরু তারণম। তাই এটাই হচ্ছে তার প্রমাণ, সর্বেশ্বর দাস ব্রহ্মচারী এমন একটা আদর্শ দেখালেন, গুরুতে সম্পূর্ণ শরণাগত হয়ে গেলেন আর গুরুই তার হৃদয়তে প্রকাশিত করে দিলেন সমস্ত তত্ত্ব, আর সেই তত্ত্ব বলে ওই আচ্ছা উচ্চ কনফারেন্সে তিনি গৌরী মঠে জয় জয়কার করে দিলেন। কার কৃপা? প্রভুপাদের কৃপা। সে প্রভুপাদ এরম ধরনের একটা মহাপুরুষ ছিলেন যার কথা প্রচার হয় না, লোক জানে না, কিন্তু জানে তার নামটা শুধু জানে, তার শিক্ষাটা জানে না, আদর্শটা জানে না, যার জন্য আমাদের সব গণ্ডগোল হয়ে যায়। আমাদের গুরুদেব তো বলতেন যে তোমরা আমার প্রভুপাদকে দেখো নাই, বুঝো না। তারপরে বলতেন তিনজন, আমরা তিনজনে ঘুরতাম পেছনে পেছনে, উনি ডিকশন দিতেন। এই ছিল প্রভুপাদ, ছিল প্রভুপাদ। বহু ঘটনা প্রভুপাদের। প্রভুপাদ এক সময় বলছেন, আমরা জানি হসপিটাল যে করে দেয় সে খুব দাতা, খুব ভালো লোক, আর সেটা সবচেয়ে সমাজের উপকার। প্রভুপাদ বললেন, বলছে অনন্ত কোটি হাসপাতাল করে যা ফল পাওয়া যায়, যদি একজনকে তার বিপরীতমুখী প্রবৃত্তিকে পরিবর্তন করে কৃষ্ণমুখ করা যায়, এত অধিক অধিক ফল পাওয়া যায়। এই কথাটা সাধারণ লোক শুনে বলে এত পাগল রে বাবা। আমাদের আসল 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 যে দুঃখটা কোথায়, আমরা ভগবান থেকে দূরে আছি বলে তো দুঃখ। যখনই মনের যে প্রবৃত্তিটাকে, মনের যে বিচারটাকে, আত্মার যে বিপরীতমুখী মানে বৃত্তিটাকে যখন কৃষ্ণমুখ করে দেওয়া যাবে, তখনই আমরা ভগবানের দিকে এগোবো, তখনই আমরা প্রকৃত আনন্দ পাব। এখানে সবাই মরবে, কেউ বাঁচবে না। হসপিটাল করলে সব লোক বেঁচে থাকবে এটা তো নয়, মরবেই মরবে। আর এটা করা উচিত নয়? উচিত, কিন্তু এটাই সর্বোত্তম নয়। সর্বোত্তম হচ্ছে মানুষের আত্মার বৃত্তিটাকে পরিবর্তন করে দেওয়া, মানুষের মনের যে বৃত্তিটাকে পরিবর্তন করে দেওয়া, এটাই ছিল প্রভুপাদের মিশন। এটার জন্যই গৌড়ীয় মঠ করেছিলেন উনি। কিন্তু এখন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে প্রভুপাদের শিক্ষাটা আমরা আর সেরম ধরনের বলি না, জানি না, বলি না, কিন্তু জানা দরকার, বলা দরকার, আর জীবনে পালন করা দরকার। করলে কি হবে? আমরা প্রকৃতপক্ষে আত্মকল্যাণ করতে সমর্থ হব। আমাদের এই যত রকম আকর্ষণ এখানে আছে, আকর্ষণ ছেড়ে আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে পারব। কোথা থেকে এসেছি আমরা? ভগবানের ধাম। সেখানে ছিলাম, বীজ রূপে ছিলাম, বীজ রূপ জীব রূপ বীজ কথা স্থাপন করা হলো তটস্থ শক্তি, যেখানে জলজগৎ এবং পরমার্থ জগতের সঙ্গম স্থলে স্থাপন করা হলো। সেখান থেকে আমরা ধীরে ধীরে বিভিন্ন রকম জন্ম পেয়ে মানুষ জন্ম পেয়েছি, আর এই জন্মতেই সম্ভব আমাদের সম্পূর্ণ বৃত্তিটাকে, আমাদের মনের যে বৃত্তিটাকে পরিবর্তন করা। আর এই যে জীবনটা যদি আমরা এটা না করি, আবার ঘুরতে হবে 80 লক্ষ বিভিন্ন রকম জন্ম। এই জন্য বৃত্তিটা পরিবর্তন করার জন্য মানুষ জন্ম, মানুষই পারবে, জানোয়াররা পারবে না। জানোয়াররা তো আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে নিয়ে পড়ে থাকে, এখন মানুষ হয়েও আমরা এই চারটে নিয়েই পড়ে থাকি। মানুষ হয়ে আর একটা কিছু বাড়াতে হবে, কিনা ধর্মেতে মন দিতে হবে। ধর্ম মানে কি? আমাদের আত্মার যে স্বাভাবিক নিত্য স্বভাব তাকে বলা ধর্ম।
ধরো মানে এই নয় মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম, কিছু পয়সা দিয়ে দিলাম, কিছু ফল দিয়ে দিলাম আর মনে মনে কিছু প্রার্থনা করে, এটা ধর্ম নয়। এটা হচ্ছে বানিয়াবৃত্তি দ্বারা দেবদেবীকে ঠকানো। এই জন্য প্রভুপাদ ধর্মের সংজ্ঞা দিলেন কি না, আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। আত্মা স্বাভাবিক, আপনারা সকলে তো আত্মা, এবার আপনার কী চান, যে কোনো পরিস্থিতিতে কী চান, শান্তি চান তো, চির শান্তি চির আনন্দ চান, চির শান্তি চির আনন্দ স্বরূপটা হচ্ছে কৃষ্ণ, সকলকে আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ পদবাচ্য। তাই আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝতেই হবে কৃষ্ণ কোথায় আছে। নামেরই মধ্যে আছেন আপনি শিহরি, নামে আছেন এই কলিযুগে। এই জন্য মহাপ্রভু কি বললেন, বিহর নারদ পুরাণের থেকে শ্লোকটা নিলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তি ও নাস্তি ও নাস্তি জগতের অন্যতা। মহাপ্রভু যে কার্য করার জন্য তার অনুগামীদের বলেছেন, প্রভুপাদ সেইটাই করেছেন, আসরণ দ্বারা করেছেন, আর আমাদেরকেও সেটা করতে বলছেন। আমরা তার অনুগামী হয়ে আমাদের করলেই সেটা মঙ্গল, না করলে আমরা সব করছি বটে, ফল মিলবে পার্থিব ফল, মানে এই জগতের ভৌতিক লাভ ফল মিলবে, পরমার্থ লাভ মিলবে না। তো আমরা মানুষজনে পেয়েছি পরমার্থ লাভের জন্য, তো পরমার্থ লাভের চেষ্টা করুন। আর ধীরে ধীরে এই জগতে যত আকর্ষণ আছে সেগুলো ছেড়ে এই জগতের প্রতি কর্তব্য করে পরমার্থ জগতে সাধনা করে পরমার্থ যে ফিরে যান, ব্যাক টু হোম, ব্যাক টু গড। হরে কৃষ্ণ। আমরা পরিচয় পেলাম না, আপনি আমার পরিচয়, আমি এই মন্দির